প্রশ্নে বলা আছে নিম্নে প্রদত্ত উপপাদ্য নিয়ে চতুর্ভুজ অঙ্কন করো। আর চতুর্ভুজাকে বলছে আমরা জানি যে চতুর্ভুজটা হলো চতুর্ভুজাকে বলছে আমরা জানি চতুর্ভুজ যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজটি আঁকতে কয়েকটি উপপাদ্যের প্রয়োজন। এই চতুর্ভুজ আঁকতে আমরা এর আগে করেছিলাম যে পাঁচটি উপাত্ত জানা থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায়। সেই উপাত্ত গুলো আমরা আলোচনা করেছিলাম যে 133 পৃষ্ঠার উপাত্ত গুলি দেওয়া আছে যে চারটি বাহু একটি কোণ, চারটি বাহু ও একটি কর্ণ, আর তিনটি বাহু ও দুইটি কর্ণ, তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ এবং দুইটি বাহু ও তিনটি কোণ। এই পাঁচটি উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায়। তার মধ্যে একটি উপাত্ত হলো চারটি বাহু একটি কোণ, এই যদি আমরা চতুর্ভুজ আঁকা হয়। এই চারটি বাহু দৈর্ঘ্য সঠিক মাপে দেওয়া আছে 13.9 একটি চতুর্ভুজে চারটি বাহু দৈর্ঘ্যটা দেওয়া আছে যে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। এই চারটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমরা সঠিক মাপে আঁকাবো যে বাহু বাহুগুলি নিবিষ্কে দিয়ে মাপ দিয়ে বাহুগুলির পরিমাপটা নিব আর কোণের পরিমাপ চাকার সাহায্যে আমরা নিব। এইভাবে আমরা শুরু করি। এখন আর প্রশ্নটাই হলো সাধারণ নির্বাচন, কেউ লিখতে পারো প্রশ্নটা সরাসরি একটি চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য এ সমান একটি চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য যে দেওয়া আছে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এটুকু হচ্ছে প্রশ্নটাই হলো সাধারণ নির্বাচন। ওটা লিখতে পারি নাও লিখতে পারি, সাধারণত লেখা হয় না, তো লেখলে কোনো সমস্যা নাই, লেখলে ভালো। আর আমরা এখন চিত্র আঁকাবো, সঠিক মাপে আঁকাবো। প্রথমে 3 সেন্টিমিটার একটা বাহু নিব। এই 3 সেন্টিমিটার এ বাহু 3 সেন্টিমিটার, বি বাহু 3.5 সেন্টিমিটার, সি বাহু নিব 2.8 সেন্টিমিটার আর ডি বাহু সমান নিব 3 সেন্টিমিটার। এই 13.9 এই সম্পাদ্যটা যে দেওয়া আছে সম্পাদ্য অনুসারে আমি এক্সট্রাইগুলিকে বলি, এটা হচ্ছে 1 নম্বরের মতো। 1 নম্বরে হলো 1 নম্বর সম্পাদ্যের মতো, 1 নম্বর সঠিক মাপ ছাড়া। আর এইটা হলো 13.9 হলো সঠিক মাপে, ওইটা সঠিক মাপ দিয়ে আঁকাবো। আর 1 নম্বর আমরা করেছি সম্পাদ্য 1 করেছি, ঠিক ওটার মতো করে আমরা আঁকাবো, ওটার মতো করে আমরা গণনা দেখবো। তো একটা বাহু নেই, তো আমি যদি 3 সেন্টিমিটার একটা বাহু নেই, খুবই ছোট হয়ে যাবে। আমি অনুমান করে আঁকাবো এই যে 3 সেন্টিমিটার একেবারে খুবই ছোট হয়ে যায়। এই 3 সেন্টিমিটার আমি অনুমান করে আঁকাবো, তোমরা খাতার মধ্যে সঠিক মাপে রাখাবে। তো আঁকিয়ে যাও 3 সেন্টিমিটার একটা বাহু নাও, তারপরে 3.5 সেন্টিমিটার আর একটা বাহু, এটা আমি অনুমান করে আঁকাচ্ছি 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার আর একটা বাহু, আর একটা বাহু 2.8 সেন্টিমিটার, আরেকটা বাহু নিব 3 সেন্টিমিটার। আমি অনুমান করি রাখাই না, এই বাহুগুলি নিলাম এ সমান অক্ষর সাথে সাথে বসাবো, এ সমান এটা 3 সেন্টিমিটার, এটা এ বাহু 3 সেন্টিমিটার আর বি বাহু 3.5 সেন্টিমিটার, ওই মধ্যে যে দেওয়া আছে এভাবে আঁকাবো। টি বাহু সমান আর সি বাহু সমান 2.8 সেন্টিমিটার আর ডি বাহু সমান 3 সেন্টিমিটার। আবার আর একটা কোণের পরিমাপ নিব, আর একটা কোণ নিব 45 ডিগ্রি। কোন কোণের মাপ আমরা নিব যে কোনো মাপের একটা বাহু নিই, এরপরে চাঁদার সাহায্যে কোণের পরিমাপটা নিব। এখন চাঁদার মধ্যে উভয় দিকেই চাঁদার, এই যে চাঁদার এই যে উভয় দিকে 180 ডিগ্রি দেওয়া আছে, এই যে ডান পাশ থেকে যেটা দেওয়া আছে এটা নিচের থেকে 180 ডিগ্রি দেওয়া আছে আর বাম পাশ থেকে যেটা দেওয়া আছে সেই উপর থেকে 180 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই বাহুর সাথে এই বাহুর ঠিক প্রথমের সাথে এবং শুরুতে সাথে চাঁদার ঠিক মাঝখানের সাথে মিল করব এবং চাঁদার বাহুর সাথে চাঁদার রেখার সাথে আর এই বাহুর সাথে মিল করব। এই চাঁদার ঠিক মাঝখানে এবং এই বাহু একেবারে প্রথমে
এটার সাথে লিংক করলাম এবং চাঁদার বাহুর সাথে চাঁদার রেখার সাথে একবারে 0 ডিগ্রি থেকে 0 থেকে এটা মিম করব চাঁদার বাহু এবং এই তোমার খাতার বাহু অথবা আমার বোর্ডের বাহুর সাথে মিম করতেছি এরপরে কমে যায় 10 ডিগ্রি 20 30 40 তারপরে 45 ডিগ্রি এখানে 45 ডিগ্রি এখানে একটু চিহ্ন করি ওই চিহ্ন থেকে এখানে একটু চিহ্ন করলাম ওই চিহ্ন থেকে অথবা এর আগে পরে থেকে ইচ্ছে মতো একটা বাহু নিব রশ্মি বি নিব যে কোনো একটি রশ্মি বি তার সমান পরিমাপ নিয়েছি
এই পরিমাপ নিয়ে এই যে ডিসি রেখাছেন এই নিচে বাহার বৃত্ত চাপ যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুতে কেন্দ্র করে ওই বৃত্ত চাপের উপরে বৃত্ত চাপ এই বৃত্ত চাপের উপরে বৃত্ত চাপ আঁকলাম এখন বি বিন্দু থেকে বৃত্ত চাপের মাঝখান দিয়ে রেখা টানবো বি বিন্দু থেকে বৃত্ত চাপের মাঝখান দিয়ে রেখা টানলে কোণ হবে এটাই হবে এক্স কোণের সমান অর্থাৎ 45 ডিগ্রি কোণের সমান কোণ সি ই বি এফ আঁকাবো অথবা সি বি এফ এক্স কোণের সমান এই বৃত্ত চাপের মাঝখান দিয়ে যেন রেখাটা যান এটা কোন ই বি এফ আঁকাইলে কোন ই বি এফ এটা এক্স কোণের সমান অথবা 45 ডিগ্রি কোণের সমান এটা লিখলে হবে 45 ডিগ্রি অথবা এক্স কোণ এরপরে এই বি এফ থেকে এই বি বাহু সমান করে বি অংশটাকে এখন বি বাহু সমান করে বি অংশটাকে বি এফ থেকে বি বাহু সমান করে বি অংশটাকে এটা শুধু সঠিক মাপে রাখাচ্ছি আমরা সংবাদ দয়াকে সঠিক মাপ ছাড়া গেছি এটা শুধু সঠিক মাপে রাখাচ্ছি অবশ্যই যেন মাপ গুলো সঠিক হয় এই বি বাহু সমান করে বি বাহু সমান করে মাপ নিচ্ছি এটা বি অংশটা কেছে বি এ এটা এই বিন্দুতে সেট করলে এটা বি বাহু সমান মাপ নিয়েছি বি বাহু সমান মাপ নিয়েছি যেখানে কেটেছি এখানে পেন্সিল দিয়ে বি বাহু সমান মাপ নিয়ে এই বি অংশ কেটেছি এরপরে এখন এই এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এই সি ও ডি এর সমান্তরাল সাথে নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আঁকি এই বৃত্ত চাপ দ্বারা বি বিন্দুতে সেট করে এ বি আর সি কে যোগ করি তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হবে এখন এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান্তরাল সাথে আমি এখন অর্থাৎ এ কে কেন্দ্র করে সি এর সমান্তরাল সাথে একটি বৃত্ত চাপ আঁকবো সি এর সমান পরিমাপ নিয়ে এই সি বাহু সমান মাপ নিয়ে যে মাপ নিলাম তার চিহ্ন দিলাম সি বাহু সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত চাপ আঁকি আবার আবার এই ডি এর সমান পরিমাপ নিয়ে ডি এর সমান পরিমাপ নিয়ে এটা এই সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্ত চাপের উপরে বৃত্ত চাপ আঁকবো এই বৃত্ত চাপটি ডি বিন্দুতে সেট করে এই বৃত্ত চাপটি বি বিন্দুকে সেট করলো এ বি এবং সি বি যোগ করি তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ হবে এ বি এবং সি ডি এ বি যোগ করলাম আর সি ডি যোগ করি এখন ওই যে এ বি সমান এ বাহু সমান নিয়েছি সি আর এই সি ডি সমান নিয়েছি ডি এখন এই চারটা বাহু দ্বারা এবং একটা কোণ দ্বারা এই চতুর্ভুজ অঙ্কন করা হলো এটা এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হলো এ বি সি ডি একটি চতুর্ভুজ উৎপন্ন হলো তো এখন আমরা এই বর্ণনায় পাবো কি বিশেষ নির্বচন বিশেষ নির্বচন কথাটা নাম লিখে হয় লিখলে অসুবিধা নাই নির্বচন এই বিশেষ নির্বচনটা মনে করি সম্পাদকটি যে করেছে যে মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু তো এই বি সি ডি দেওয়া আছে এভাবে না লিখে এটা লিখে মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু করব যথাক্রমে এ সমান 3 সেমি বি সমান 3.5 সেমি সি সমান 2.8 সেমি এবং ডি সমান 3 সেমি এবং অন্তর্ভুক্ত এবং কোণ এবং বাহুদ্বয়ের এই যে এ ও বি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে এক্স কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এটুকু বিশেষ নির্বচন সম্পাদ্বয়ের ওই বর্ণনাটা দেখে লিখতে পারো এরপরে তাহলে আমি কিন্তু ওই সম্পাদ্বয়ের সাথে মিল করলাম এই জন্য যাতে ওইটা নিয়ে তোমাদের হেল্প হয় আর সম্পাদ্য একে যে বলা আছে ওই বাহুগুলো উল্লেখ করা নাই এটার মধ্যে বাহুগুলো উল্লেখ করতে হবে তফাৎ আর অঙ্কনের বিবরণ যেটা লিখবে অঙ্কনের বিবরণ এই সম্পাদকে যা আছে ঠিক তাই লিখবে তারপরে তুমি এখানে
যে অক্ষরগুলি বসাবে সেই অক্ষর অনুসারে বর্ণনা দিব। আমি অক্ষরগুলি সম্পাদকের মতো করে বসিয়েছি, ওইভাবে বর্ণনা দিব। ওখানে যা আছে তাই, এখানে আর বাহু পরিমাণ গুলো উল্লেখ করতে হবে না, কোণের পরিমাপ গুলি উল্লেখ করতে হবে না, যেভাবে আছে সেভাবে হুবহু গুলো দিলেই হবে। ওই বর্ণনাটুকু লিখে দিলেও হবে, যে কোনো রশ্মি বি থেকে, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, অথবা যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে বিসি নেই। এরপরে এই বি বিন্দুতে, বি বিন্দুতে কোন ই বি এফ সমান এই এক্স কোণ আঁকি, অথবা বি বিন্দুতে কোন এক্স কোণের সমান করে কোন ই বি এফ আঁকি। এরপরে বি এন থেকে এই বি এ সমান বি নেই, অর্থাৎ বি এন থেকে বি বাহু সমান করে বি অংশ থাকি। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এই সি ও বি এর সমাবেশ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর বি বিন্দুতে ছেদ করে, এ বি এবং সি বি যোগ করি, তাহলে এ বি সি বি উদ্দিষ্ট চতুর্ভুজ। এটুকু লিখে দিলেই হবে, যেটা আগে এই সমাধানকে দেখেছ এইভাবে বর্ণনা দিলে হবে। ঠিক এটার মতোই এই পরের খ নম্বর আছে, সম্পাদ্য আছে সম্পাদ্যগুলি যে পড়েছ এইগুলি মাপ ছাড়া, আর তুমি যে অনুশীলনের মধ্যে এক্সট্রাগুলি করবে এগুলি সঠিক মাপের, অনেকটাই সঠিক মাপের করতে হবে। তো এইটা এই জ্যামিতিটা দেখো তোমাদের প্রশ্নের মধ্যে আছে, এটাই আছে, তোমরা এইভাবেই বর্ণনা দিয়ে একটু হেল্প নিতে পারো। যে আট নম্বরে এটাই আছে যে তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। এরপরে অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজকে আঁকতে বলছে, তার মানে ক নম্বরে বিশেষ নির্বাচন এটুকু, ক নম্বরে বর্ণনা এটাই। আবার বর্ণনা আরেকটা প্রশ্ন, এখন সেটা আলোচনা করব তোমাদের সামনে। তো এটা বুঝতে পেরেছ সবাই, মাপগুলি সঠিক নিতে হবে, মাপগুলি একটু সঠিক নিতে হবে, বুঝতে পেরেছো সবাই কথা? Yes sir, বুঝেছি। Yes sir, yes sir, বুঝতে পেরেছি। ওই 1 সেমি 1 2 ডিগ্রি 1 ডিগ্রি ব্যবধান হলে কোনো সমস্যা নাই, কোণের পরিমাপ 1 ডিগ্রি ব্যবধান হলে কোনো সমস্যা নাই, তবে বেশি ব্যবধান যেন না, এভাবে তোমরা আঁকা বিষয়। ওকে স্যার, এরপরে আরেকটা জ্যামিতি আলোচনা করব তোমাদের সামনে, যে সেটা হলো এই 14 নম্বর, একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি বর্গটি আঁকো। 14 নম্বর দেখো, এই জ্যামিতি আলোচনা করব 14 নম্বর। চোদ্দ নম্বরে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। আমরা জানি যে বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর সমান তাই বর্গ, বর্গ হলো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর সমান তাই বর্গ, তাই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটা এটা আমাদের হেল্প হবে যে ক নম্বরের প্রশ্নে, যে কম্পনের বিবরণ সহ চতুর্ভুজটি বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট একটি বর্গ আঁক, এটা আঁকাকে বলছে। এটাই আমাদের 14 নম্বরের মতোই অনেকটা বর্গের একটি বাহু দৈর্ঘ্য 4 সেমি বর্গটি আঁকতে হবে। তাহলে একটা বাহু দৈর্ঘ্য নেই 4 সেমি বর্গটি আঁকতে আঁকবো, আর আমরা এই সিরিজটা করেছি সম্পাদ্য 1 থেকে 4, আর এই 14 নম্বর হলো সম্পাদ্য 7 এর মতো, এটা ক্লাস 7 এও করেছি আবার এই বইয়ের মধ্যে, সম্পাদ্য 7 এর মতো যে 138 পৃষ্ঠায় আছে, এখানে বলা আছে বর্গের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকো। ঠিক এটার মতো সম্পাদ্য 7 এ মাপ ছাড়া, আর এই 14 নম্বর হচ্ছে সঠিক মাপের। তাহলে বর্গের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, 4 সেমি নিয়ে একটি বর্গ আঁকতে। তো এটা শুরু করি, তাহলে 4 সেমি একটা বাহু নিই, এটা সম্পাদ্য 7 এ হেল্প নিবে, সম্পাদ্য 7 এ যা আছে সেরকম চেষ্টা করবে। বর্গের বাহু দৈর্ঘ্য এটা 4 সেমি, এ সমান 4 সেমি আমরা ধরলাম, 4 সেমি বর্গটি আঁকতে হবে। এটাই আমরা বিশেষ নির্বাচনে লিখব, যে মনে করি বর্গের এ বর্গের একটি বাহু দৈর্ঘ্য সমান 4 সেমি দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে, এটুকুই আমরা লিখব। এরপরে অঙ্কন করি, অঙ্কনটা অঙ্কনের বিবরণটা সম্পাদ্য 7 দেখে করতে পারো। তাহলে লিখবো যে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, যে কোনো রশ্মি নেই বি
এটা বিসি সমান এই দিব আমরা একটা বর্গ আঁকাবো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রত্যেক কোণ সমান হবে বিই দেখুন একটা রশি নিলাম এরপরে এ সমান করে বিসি অংশ কাটবো এ সমান মাপ একক করে দিয়ে এ সমান করে বিসি অংশ কাটবো এ বাহু সমান করে বিসি অংশ কাটি এ বাহু সমান করে বিসি অংশ কাটি এ বাহু সমান মাপ নিচ্ছি পরিমাপ নিচ্ছি এটা বিসি অংশ কাটলাম এটা এ বাহু সমান করে এই বিসি অংশ কাটলাম এখন বি বিন্দুতে বি বিন্দুতে বি এই বি এর লম্ব বিসি আর কি অর্থাৎ এই বি এর লম্ব কাটবো এখানে একটা লম্ব কাটবো কম্পাস দিয়ে তোমরা এর আগে পাকাইছো লম্ব কাটতে হলে এই মাপ একই নিতে হবে একই মাপে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তটা বাঁকাবো অর্থাৎ কম্পাস দিয়ে একটি লম্ব আঁকাবো যে এই বি বিন্দুতে বি এর লম্ব বিসি আঁকে অর্থাৎ বিসির উপরে বি এর লম্ব আঁকবো তাহলে প্রথমে একবার মাপ নিতে হবে এরপরে দেখো কোনো মাপে একটা চাপ নেই পরে ওইটা দিয়ে বারবার মাপ নিতে হবে ভালো যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ যে কোনো ব্যাসার্ধ শুরু করেছে যে কোনো আবার ঠিক একই ব্যাসার্ধনি ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না এই বি বিন্দুকে এই যে এই বৃত্তচাপ এবং বিসি রেখাংশকে বিন্দুকে কেন্দ্র করে ও বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি আবার এই যে বৃত্তচাপ যে বিন্দুতে সেট করছে সেই বিন্দুকে কেন্দ্র করে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে আবার এই পাশে বৃত্তচাপ আঁকি এটা তাহলে প্রথমে যে কোনো ব্যাসার্ধনি বৃত্তচাপ এখন একই ব্যাসার্ধনি এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আবার একই ব্যাসার্ধ ওই একই ব্যাসার্ধ ব্যাসার্ধ পরিবর্তন হবে না এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকলাম আবার এই ওই একই ব্যাসার্ধ এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি আবার এই বিন্দুকে কেন্দ্র করে এই যে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ দেখো কয়েকবার মাপ নিলাম প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপ একবার আবার এই যে কোনো ব্যাসার্ধ ওই ওই ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপের উপরে আবার বৃত্তচাপ দুইবার আবার ওই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ তিনবার আবার ওই ব্যাসার্ধের উপরে বৃত্তচাপ আবার এই বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আসছে পাঁচবার এইভাবে মাপ নিতে হয় একই ব্যাসার্ধ এখন বি বিন্দু থেকে বৃত্তচাপের মাঝখান দিয়ে রেখা টানলে যে কোন কোণ হবে এটাই হবে 90 ডিগ্রি কোণ বা লম্ব হবে এটা লম্ব হবে তো তাই এই বি বিন্দু থেকে এই বৃত্তচাপের মাঝখান দিয়ে রেখা টানি এটাই 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে বা লম্ব হবে এই লম্ব আঁকছি লম্ব হলো এটা একটা লম্ব হলো বি এর লম্ব বি এর লম্ব হচ্ছে বি এফ লম্ব আমরা এটা বি এফ লম্ব এই লম্বটা আমরা এই কম্পাসের সাহায্যে আঁকা এটা এখন বি সি লম্ব বি এফ অর্থাৎ বি সি বি এফ লম্ব বি সি আঁকা এটা এই বি বিন্দুতে এরপরে বি এফ থেকে বি প্রত্যেক বাহু কিন্তু সমান হবে এখন এই বর্গে আমরা জানি বর্গে প্রত্যেক বাহু সমান এখন বি এফ থেকে এ সমান করে বি অংশ কাটি এখন এ সমান মাপ নিই আবার ওই এ সমান মাপ নিয়ে এই বি এ অংশ কাটি এই বি অংশ কাটি এটা দিয়ে অক্ষর বসাই দেন আর এটা বি বাহু সমান মাপ নিয়েছি বি বাহু সমান মাপ নিয়েছি বি এ থেকে এই এ বাহু সমান করে বি অংশ কাটছি এরপরে এ ও সি কে কেন্দ্র করে এখন এ ও সি কে কেন্দ্র করে
কোণ ABC এর অভ্যন্তরে A ও C কে কেন্দ্র করে A সমান্তরাল সার্ধ নিয়ে এই কোণের BC এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপাকে একটা D বিন্দুতে ছেদ করবে। এখন এই A একই মাপ নিয়ে অর্থাৎ A সমান মাপ নিয়ে A বাহু সমান মাপ নিয়ে এই A বিন্দুকে কেন্দ্র করে এই একটি বৃত্ত চাপাকে আবার C বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্ত চাপের পরে বৃত্ত চাপাকে এই এর সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ আবার সি বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত চাপের পরে বৃত্ত চাপ আঁকি এই বৃত্ত চাপ দুটি বি বিন্দুতে ছেদ করে এ বি এবং সি বি যোগ করি এ বি এবং সি বি যোগ করি তাহলে এ বি সি ডি একটি বর্গ উৎপন্ন হবে। এ বি এবং এই সি বি যোগ করি তাহলে এই এ বি সি কি একটা বর্গ হবে। এটা এ বাহু সমান, এটাও এ বাহু সমান, বি এটাও এ বাহু সমান, এটাও এ বাহু সমান, প্রত্যেক বাহু সমান, তাহলে একটা বর্গ উৎপন্ন হলো। বর্গের একটি বাহু করলো যাও আছে বর্গ কে একটা হবে। আমরা বিশেষ কি কথা এটা লিখবো যে সম্পাদ্য যে সাত আছে সেটার মত করে লিখবো বিশেষ নির্বচন। বিশেষ নির্বচন যেভাবে লিখবো ওইটাই যে মনে করি যে মনে করি বর্গের একটি বাহু দৈর্ঘ্য a সমান 4 সেমিমিটার দেওয়া আছে বর্গটি একটা হবে। এরপরে অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ সম্পাদ্য সাথে যে ভাগ আছে সেভাবে লিখবে। অঙ্কনের বিবরণটা সম্পাদ্য সাথে যেভাবে আছে সে সেভাবে লিখবে বিবরণ। ওখানে তো আর সঠিক কোনো মাপ নাই, যে কোনো রশ্মি বি থেকে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ বি, তারপর বি বিন্দুতে বি এর লম্ব বিসি আঁকি। আমরা লম্ব অথবা কম্পাসের সাহায্যে যেখানে যে মাপ নিব তার চিহ্ন দিব, তারপরে বি এর থেকে এই বি এর থেকে বি এ সমান এ নি। এখন এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে এ সমান ব্যাসার্ধ নিয়ে কোণে বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আঁকি। এই বৃত্ত চাপের পরস্পর বি বিন্দুতে ছেদ করে এ বি এবং সি বি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ, এ বি সি ডি একটি বর্গ উৎপন্ন হলো। তো এটা সম্বাদ, এটা ওই যে গ নম্বরের মতোই তোমাদের প্রশ্নে যে আছে গ নম্বরে। এটা আজকে তোমাদের অনেকটাই এই যে জ্যামিতির আট নম্বরটা অনেকটাই সমাধান হলো। তো তোমরা এভাবে আগামী চিহ্নর সাথে যেন বিন্দুর সাথে যেন বিন্দু মিলে অক্ষর যেন ঠিক মতো থাকে আর লেখাটা যেন সুন্দর হয়, তোমরা অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে পরীক্ষা দিবে, লেখা যেন সুন্দর হয়, বিন্দুর সাথে যেন বিন্দু মিলে কোনো ভুল ত্রুটি যেন না হয় বারবার রিভিশন করবে। তো এটা বুঝতে পেরেছ? 14 নম্বর এই এক্সট্রাটা? Yes sir, জি স্যার। আচ্ছা তাহলে তোমরা এই দুইটাই কি করে তোমরা এই দুইটাই চিত্রটা দেখে কেমন করে আঁকাও আঁকায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে তোমরা, আমি দেখার চেষ্টা করব। এই দুইটাই হোমওয়ার্ক রইলো শুধু চিত্র। আর তোমরা সবাই আশা করি যারা মুসলমান আছে আমরা সবাই রোজা আছি ইনশাআল্লাহ, রোজার মধ্যে হ্যাঁ রোজার যে নিয়ম কানুন আছে সেগুলি মেনে চলবো। আর সবাই ইনশাআল্লাহ আমরা তো নামাজ পড়ি আর হ্যাঁ আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করবো রমজান মাস। আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।